চাই আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা হচ্ছে ছেলে চলে যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল তাহলে দেহটা আমার হলো তো হলো কি করা আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবে বুঝাইতে চাইতেছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই না দাড়ি পাকুক এটা তো পেকে গেল আমি তো চাই না বয়সের ছাপ লাগুক বয়সের তো ছাপ লেগে গেল আমি তো চাই না দাঁতগুলা পড়ুক এটা তো পড়তে শুরু করলো আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হবে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদ বাক্য হইতে পারে এটা ছন্দের মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে কোন সময়টার উপরে কন্ট্রোল আছে যদি থাকতো তাহলে তিনটা ছেলে গত পরশু দিন জান কেন দিতে হলো সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরা হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করব ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব আশা তার পূরণ হয় নাই বুঝছে কেন হলো না তাহলে জীবনটাও আমার না দেহটাও আমার না আল্লাহ আসেন ভাবি এটাই ভাবা উচিত যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখেরাতকে গুছাইলাম দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেরে দোস্ত আখেরাত কতটুকু গুছাইলাম যেখানে চলে যাব যে আল্লাহ ২৪ ঘন্টা আমাকে সুরক্ষিত করে হায় আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বলছেন মানুষ লাও আমারতুল আরদা লাক্তালা আতকা ফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না দেরি হবে না পেটে নিতে কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে যদি একটু স্কেল বাড়ায় দেয় বোঝেনই তো ঠিক না না বোঝেন নাই বোঝেন নাই একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয় কয়েক মিনিট লাগবে না মিনিটের দরকার নেই কয়েক সেকেন্ডের দরকার আল্লাহ বলে লাও আমার তুল আরদা লাতলা আটকা ফি বাতনিহা লাও আমার তুল বাহার আলা আগ্রা কাটকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে দিতে দেরি করবে না লাও আমার তুল মালাইকা লাহলা কাতকা আল্লাহরও ডিফেন্স আছে আল্লাহ বলে ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে তা হাদিসে নিয়ামত বলতেছি কোরআনে যতগুলো লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে বাকি আমার এই দুই চোখে দেখা আছে হ্যাঁ হ্যাঁ দুই চোখে আল্লাহ দেখায় দিছেন এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে বাবার বিষয় আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি ধ্বংস করতে দেরি করবে না ডেড সি এখনো রাখা আছে জিব্রিল আলাইহিস সালাম উল্টা মাইরা দিয়া ডেড সি বানায় দিছে জান ১০০ কিলোমিটার লম্বা ৫ কিলোমিটার চওড়া ডেড সি এখনো রাখা আছে কৌমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে কৌমে সলের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে ইয়ান হেতুনা মিনাল জিবালি বুয়ুতা পাহাড় খচিত করে ঘর বানাইতো জান আপনি দেখা আসেন আমি দেখা আসছি ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন এত সুন্দর ডিজাইন পাহাড় খচিত করা কৌমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে ৬ পেটের একটা মানুষ এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরা দেখবে না আমার এই দুই চোখে দেখা আছে আপনি দেখা আসেন হাজারো অংশ স্তূপ রাখা আছে
হাজার ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে এই জন্যই তো কবি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন সিরু ফি দিয়ারিহি মানজুর ফি আসারিহি শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না মাঝে মাঝে ঘোরেন দেখেন ঐতিহ্যগুলা কিছু বুঝে আসবে মাঝে মাঝে সোনার গায়ও যায় যায় দেখবেন ইশাখার রাজধানী পড়ে আছে ইশাখা নাই আহসান মঞ্জিলে যায় দেখবেন আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই লালবাগ কিলা আছে মালিক নাই হাজারো দুনিয়াতে রাখা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নাই জন্য বলেন সিরু ফি দিয়ারিহি অনজুর ফি আসারিহি যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো আসালুহুম আইনা হাল্লু তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে ওরা জবাব দিতে পারলে দিত ইনতাকাল্লা মিন দারিল গুরুর একটা দোকার ঘরে ছিলাম আমরা ওইখান থেকে বাহির হয়ে গেছি সত্য এটাই সম্পর্কগুলা সব ধোকা বিশ্বাস হয় না তাইলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি 2020 এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা শেষ দেখা পর্যন্ত দেখে নাই নাই আমাদের ঢাকা শহরে নাম বলবো নামও আমাদের কাছে আছে বলতে পারি কিন্তু বলবো না সমচিন না মিডিয়া জানে এটা সত্য মিডিয়াও আছে সার্চ দিয়ে দেখেন সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই বিতু এতটুকু ছিল কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে হায় 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 আবার এটাও পাবেন সন্তান নিজে বাবাকে গোসল দিছে কাফন পড়াইছে জানাজা পড়াইছে নিজের হাতে রাখছে দুনিয়া বলছে করুণা কাত তোর করুণা বাবা বড় করুণা বড় না বলছে তুই মারা যাবি বলে তোর মারা আমি বড় না বাবা বড় নিজের হাতে কবরে রাখছে আর উপরে তাকায় বলছে চোখের পানি দিয়ে রাইখা গেলাম দেখা রাখেন কিন্তু এটাও পাবেন আপনি সত্য এটাই দুনিয়া একটা ধোকার ঘর সম্পর্কগুলো সবই ধোকা সত্য এই প্রবাদ বাক্যই চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না চোখের আড়াল তো মনের আড়াল এখানে কয়জন আছে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই মার জন্য হাত উঠায়া এক এক মিনিট আল্লাহকে বলি মা আল্লাহ বাবা মা তো রেখা গেল বাবা তো রেখা গেল দুইজনকে তো কবরে রেখা আসলাম আপনি একটু দেখা রেখেন ভালো মতো এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না এই এলাকায় পাওয়া যাবে আমি এই এলাকায় বহুত পুরান এমন না ছোটবেলা আমার খিলগাই কাটছে ওই থেকে খিলগাই আছে আমি চিনি মেরা দিয়া এগুলা সব চিনি এমন না যে চিনি না এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছি এটাও ঝিল বলবে এখন তো ঝিল নাই প্রত্যেকে বলবে ঠিক না বহুত এখানে আছে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে এটা আমার অভ্যাস এরকম একজনও পাওয়া যাবে বিদায় চলে যেতে হবে আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু দ্বিতীয় প্রশ্ন হলো যে যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন 1 ফোঁটা পানির থেকে যিনি আমাকে অস্তিত্ব দিলেন আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের একোরিয়ামের ভিতরে ঢেলে রাখেন 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে 24 ঘন্টা আমরা নাফরমানি করি আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে যুবক রাগ হয় না তোমার পায়ে হাত রেখা আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নাই কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে যেই সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে 24 ঘন্টা নাফরমানি আল্লাহ ডাকে তারপরও কয়জন সাড়া দেয় ওয়ারেন্ট যদি জারি হয় হায় হায় তো চিন্তার অন্ত থাকে না ঠিক না কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় বুঝেন তো থানার থিকা তো চিন্তার কোনো অন্ত থাকে না 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে আজান তো আল্লাহ ডাক
এটা একটা ওয়ারেন্টি মনে করেন আল্লাহ ডাকে পাঁচ বেলা কয়জন মসজিদে আসে অথচ নামাজ তো নামাজ ছিল না একের ভিতরে 100 ছিল একের ভিতরে কি বুঝাইতে পারতেছি একের ভিতরে 100 সবার মুখে শুনবেন একটাই শব্দ ব্যস্ত ঠিক না দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত বাজারওয়ালা বাজারে রোডওয়ালা বলে রোডে ঘাটওয়ালা বলে ঘাটে হাটওয়ালা বলে হাটে বাজারওয়ালা বলে বাজারে অফিসওয়ালা বলে অফিসে আদালতওয়ালা বলে আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত আল্লাহ ডাকে কেউ সাড়া দেয় কয়জন সাড়া দেয় বুঝাইতে পারতেছি না কে ডাকে একের ভিতরে 100 বানায় ডাকতেছে একের ভিতরে 100 বুঝাইতে পারতেছি না হাদিস দিতেছি আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছেন আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ও আমার উম্মত কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে ইদা সালুহাত নামাজ ওকে আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে 100 ছিল কয়জন আছে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ কে যার পরিচয় তো আমাদের সামনে নাই শুধু আল্লাহু আকবার বলি জানি তো না কত বড় ঠিক না জানেন কত বড় তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতাগুলা কানা গুসা করতে থাকে একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি নাইমুনাজি এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে চিত্রটা যদি তার সামনে থাকতো রূপটা যদি সে দেখতো আল্লাহর দর্শন যদি তার হইতো কথার জবাব যদি মিলতো তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারত না সুবহানাল্লাহ ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত ওইখানেই শেষ কিয়ামত পর্যন্ত থাকত আল্লাহ তো চিনি না চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন ফেরাউনের কৃত দাসী ছিল মাস্তা যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হাদিসে নিয়ামত বলতেছি আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন খোলা আছে ওই জায়গা পুরা কবর প্যাক ছোট্ট একটা জায়গা আছে শীঘ্র হাজারো মানুষ ডেলি দেখতে যায় জর্ডানার্স মিশরের বর্ডারে আছে আপনিও যে দেখে আসতে পারে সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ ফেরাউন যখন টাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে বলে তুমি জানো না জানার ভান ধরতেছ কোন রব জানতে চাও আল্লাহি রব্বি ওয়া রব্বা আমারও রব তোমারও রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক যদি তুই বুঝে না আসে তাহলে শুন রবের পরিচয় আল্লাহি রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابضُ الباسطُ الخافضُ الرافعُ المُعِزُّ المُذِلُّ السَّمِيعُ البَصِيرُ الحَكَّمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ الحَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ الحَفِيظُ المُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الوَاسِعُ الحَكِيمُ الْوَدُودُ المَجِيدُ الْبَائِسُ الشَّهِيدُ الحَقُّ الوَكِيلُ القَوِيُّ المَتِينُ الوَلِيُّ الحَمِيدُ الْمُوصِيَ المُبْدِيَ المُعِيدُ المُحْيِي المُمِيتُ الحَيُّ الْقَيُّومُ الوَاجِدُ الْمَاجِدُ الوَاحِدُ الأَحَدُ الصَّمَدُ القَادِرُ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربك وربك اتولو الطورة رمال رب وإي رب ما دلك دلي داكي হায় হায় আপনারা আমার ডাকার বাসী মেরা দিয়ে তো পড়ের একই জায়গায় আমাদের বসবাস একটু ভাবি না ওই আল্লাহ ডাকে একের ভিতরে 100 বানায় ডাকে কয়জন আসে কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা আখেরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মাবন দৌড়ায়
উচিত তো ছিল সবার দৌড়ানোর এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কতটুকু সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস তোদেরও এই অবস্থাই সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন কোরআনও মেসেজ দিতেছে আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়া যাইতেছি আমরা প্রস্তুতি নিয়ে আস তোরও প্রস্তুতি নিয়ে আস বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই